আরএস ফাহিমের টিম থেকে চলে গেলেন তার ক্যামেরাম্যান হাসিব। আপনারা যারা আরএস ফাহিমের ভিউয়ার্স তারা অবশ্যই হাসিবকে চিনে থাকবেন, যে আরএস ফাহিমের সকল ব্লগের শ্যুট এবং এডিটিং করে। সেই বিশ্বস্ত টিমমেটের সাথে কি হলো, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের সাথে জানাবো এবং শুরু করা যাক ভিডিও। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আপনারা হয়তো বা থাম্বনেইল দেখে বুঝিয়ে গেছেন আজকে কার বিষয় নিয়ে কথা বলবো। আরএস ফাহিমের টিমমেট মানে হাসিব, যে কিনা তার সকল ভিডিও শ্যুট এবং এডিটিং করে। আপনারা দেখে অবাক হবেন যে আরএস ফাহিমের যতগুলো ভিডিও আছে, মানে তার যখন থেকে হাসিব তার টিমমেটে জয়েন হয়েছিল তখন থেকে আরএস ফাহিমের ব্লগগুলোর এডিটিং হাসিবে করে থাকতো। তো যখন হাসিব চলে যায় তখন হাসিবের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে, আমি পোস্টটি আপনাদের সামনে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং পরে আপনাদেরকে শোনাচ্ছি। পরিবারের তাগিদে ভাইয়ের কাছে গেছিলাম, আবার পরিবারের তাগিদে চলে আসতে হলো হঠাৎ করে। ঢাকার জীবন সুন্দর রঙিন ছিল, শুধু একটা ইউটিউব টিম না, পরিবারের মতো ছিলাম। আর সেই পরিবারের অভিভাবক হিসেবে আমাকে ভাই আগলে রেখেছিল, প্রতিটি মুহূর্ত কাটানো হাসি ঠাট্টা কোনোদিন ভুলবো না। আমি আমার পরিবারের কারণে আরও একটি পরিবার ছেড়ে চলে এসেছি। এখানে কোনো প্রকার কারো সাথে মনোমালিন্য কিছুই হয় নাই। নিরুপায় হয়ে ভাইয়ের কাছে পরিবারের জন্য গেছিলাম, নিরুপায় হয়ে চলে এসেছি। আমি এতটাই হতবাগা আর নিজেকে অপরাধী ভেবেছি, চলে আসার সময় ভাইয়ের সাথে মোলাকাত করে বলবো ভাই গেলাম সেটাও বলতে পারিনি। রাজিয়া সুলতানা রোডের মাথা থেকে কাঁদতে কাঁদতে বাসায় এসেছি, তাও ভাইকে বলতে পারি নাই ভাই আসি বা গেলাম। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। চলে এসে দুই দিনই উপলব্ধি করতে পারলাম ঢাকা যাব, ভাইয়ের সাথে দেখাও হবে, আড্ডা হবে, সবই হবে। কিন্তু ভাই আর বলবে না হাসিব ক্যামেরা রোল দে, শ্যুট দে। টিম মেম্বার বললে ভুল হবে, কেউ ছিল ছোট্ট ভাই, কেউ ছিল বন্ধু, কেউ বড় ভাই, ছিল সবাই অনেক। সবাইকে অনেক মিস করব বলার বাইরে। দুই দিনে বুঝে গেছি আমি কি হারাইলাম। গাইজ, অনেক ইমোশনাল একটা পোস্ট, আমি শুনে জাস্ট আমার কাছে খারাপ লেগেছিল, কারণ আজকে প্রায় 7 থেকে 8 বছর আরএস ফাহিমের সাথে হাসিব ছিল, কিন্তু হঠাৎ করে সে চলে গিয়েছিল। এখানে হাসিব নিজে উল্লেখ করে দিয়েছে যে সে কী কারণে গিয়েছে, তাদের মধ্যে কোনো মনোমালিন্য হয় নাই, যার কারণে যে তাদের মধ্যে যে ঝগড়া হবে, যে ঝগড়ার কারণে হাসিব চলে যাবে, তো এগুলো কিছুই হয় নাই। জাস্ট হাসিবের পরিবারের কারণে হাসিব মূলত আরএস ফাহিমের টিম থেকে চলে গিয়েছে। তো হাসিবের একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলি চালাতে হলে তার অনেক পরিমাণ টাকা ইনকাম করতে হবে, কিন্তু এই যে ইনকামটা, এই ইনকামে তার ভবিষ্যতের জন্য সে কিছু করতে পারবে না। হয়তো পরিবারের মুখে হাসি ফোটাতে হাসিব আরএস ফাহিমের টিম থেকে চলে গিয়েছে, এখানে তাদের মধ্যে কোনো কিছুই হয়নি। এবং আরএস ফাহিম এই নিয়ে একটা ভিডিও বানিয়েছে তার সোয়াগ চাচু পেজে। হাসিবের নিজস্ব একটি চ্যানেল আছে হাসিব ক্রিয়েশন, আপনারা হয়তো বা জানেন না। হাসিব সেখানে মূলত আরএস ফাহিমের যে ইন্ট্রোগুলা মেক করে, সেই ইন্ট্রোগুলোর যে ভার্সনগুলো, সেই ভার্সনগুলো সে সেখানে শেয়ার করে এবং ওইগুলা মূলত সে বানিয়ে দেওয়ার চেষ্টা করে, মানে সেল করে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কথা বল আসিব, কথা বল।